আজকে আমি দেখাবো আমার মিনি গার্ডেনটা একটু ঘুরিয়ে। এর মধ্যে আছে কয়েক রকমের জবা, টগর, ইনডোর প্ল্যান্ট। বিশেষ করে আজকে আমি বলবো এই স্টার ম্যারিগোল্ডের ব্যাপারে। এটা একটি কসমসের প্রজাতি। এটা অরেঞ্জ কালারের, এটা ইয়েলো কালারের। এটা খুব কম সময়ে ফুল ধরে এবং চারা থেকে নিয়ে ফুল আসতে এক মাস টাইম লাগে, বেশি টাইম লাগে না। আর এর যত্ন তো খুবই সহজ। এছাড়া আমার গার্ডেনে আছে আরো কয়েক রকমের ইনডোর প্ল্যান্ট। আজকে আমি এই স্টার গোল্ডের কিভাবে যত্ন করি সেটা আমি বলবো। প্রথমে পটিং মিক্সচারটা আমি তৈরি করেছি, এটা খুবই সহজ। এর মধ্যে মাটি, গোবর, বালি সমান পরিমাণে মিশিয়ে গাছটাকে আমি ছোট অবস্থায় রোপণ করেছিলাম। দেখুন, এর বয়স এখন প্রায় দু মাস হয়ে গেল। এটা এক মাস ধরে ফুল দিচ্ছে। একটা ফুল চার থেকে পাঁচ দিন থাকে। এবং আমার এতে ঘরের ঠাকুরের পূজা হয়ে যায়। আমি ডেলি দুটো চারটে করে তুলে ঠাকুরকে নিবেদন করি। এছাড়া আমার গার্ডেনে আছে অপরাজিতা থ্রি কালার্সের, একটা হোয়াইট ডাবল পেটাল, একটা পার্পেল ডাবল পেটালস এবং একটা ব্লু ডাবল পেটালস। এখন আসি আমার এই স্টার ম্যারিগোল্ডের বিষয়ে, যত্নটা কেমন করে করি। এর কোনো যত্ন নেই বললেই চলে, মানে করতেই হয় না, খুব কম। প্রতিদিন আমি জলটা নিয়ম করে দিই। কারণ এটা টবে তৈরি হয়েছে, তো জলটা এখানে দিতেই হবে কে বাঁচিয়ে রাখতে গেলে। আর মাসে একবার আমি ফাঙ্গিসাইড স্প্রে করে দিই, সেটা ইউপিএলএস স্যাপ ফাঙ্গিসাইড পাউডার। এক লিটার জলে 5 গ্রামস আমি গুলিয়ে নিয়ে স্প্রে করি। আর খাবার হিসেবে মাঝে মধ্যে একটু এনপিকে দিয়ে থাকি, সেটাও আমি জলে গুলিয়ে 1 গ্রাম জলে 1 লিটার জলে 5 গ্রাম গুলিয়ে স্প্রে করে দিই। মাঝে মধ্যে এই শুকনো ফুলগুলো আমি পরিষ্কার করে দিই কেটে ছিঁড়ে। আজকে আমি একটু স্প্রে করব সাফ ফাঙ্গিসাইড পাউডারটা, সেটা আমি দেখাচ্ছি। এই পাউডারটা আমি স্প্রে করে দিচ্ছি। বাস এইটুকু করলেই হবে,
আমার ভিডিওটি দেখার জন্য সকলকে খুব ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।